বলো তো, ডেঞ্জার মানে কি? বিপদ। কি হচ্ছে মা? বলো না মা, কি হচ্ছে? বাবা বাবা কি হচ্ছে গো? বিষয়টা না একটু সিরিয়াস। যে মা, ওকে অ্যাবিউজ করা হয়েছে। একটা কথা শুনে নিন লিপি ম্যাডাম, এই স্কুলে যা যা ঘটছে তার জন্য রেসপন্সিবল আপনি। আপনাদের এই অভিযোগটাই আমি অ্যাকসেপ্ট করছি না। তাহলে কিন্তু আমাদের এবার লিগাল স্টেপ নিতে হবে। ইটস ইওর চয়েস। দেখো তো রিয়া, দুষ্টু লোকটাকে চিনতে পারো কিনা। মা, এক বাত কান খুলকার শুনলে। বাড়ির ভাত যত না খেয়েছি তার থেকে বেশি খেয়েছি আমি সংবিধানটি গুলে। আমি জানি অভিজিৎ রায়কে এখনো অ্যারেস্ট করা হয়নি, কিন্তু এবার দেখো। দরজাটা খুলুন, থানা থেকে আসছি আমরা। আমার মাথাটি যখন কিনেছেন তখন সেটিকে খেলাবো আমি। পুলিশ, তোমার মাইনে কত? ঘুষ খাও না বলবে না তো? কতবার বলবো, আমি ওই দিন স্কুলে ছিলাম না, ছিলাম না আমি স্কুলে। ওই দিন স্কুল রেজিস্টারে আপনার সাইন রয়েছে। নীলার, উনি যা বলেছেন সবই ঠিক, কিন্তু বছরটা। আমার তো প্রথম দিনই মনের জোর কমে গেছে। 2014-2017 এটা তো দেখা হয়েই গেছে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে আমাকে যেন একটা কুইজ কনটেস্টের আসরে বসিয়ে দিয়েছি। তুমি স্কুলের ওই কেসটা উইথড্র করে নিচ্ছ। একটা বাচ্চার মন গড়া কল্পনা, তাকে নিয়ে মহামান্য আদালতের সময় নষ্ট করা হচ্ছে। আজ নির্ভীক মোমবাতি